নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 22/12/2023 মাধ্যমিক পরীক্ষা 2024 ভূগোলের সাজেশান নিয়ে আমি ভিডিও আপনার সাথে শেয়ার করব। তো 2024 সালের যে ভূগোল পরীক্ষা রয়েছে মাধ্যমিকের, এবং আপনারা জানি মাধ্যমিক পরীক্ষা 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, সেজন্য হাতে আর টাইম নেই। এবারে ছাত্রছাত্রীদের প্রস্তুতি পর্ব চলছে এখন। তো মাধ্যমিক পরীক্ষা এবারে বড় প্রশ্ন হিসেবে ভূগোলের 2 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, 10 নম্বর থাকবে টোটাল, 2 নম্বরের 5টা প্রশ্ন করতে হবে অথবাও দেওয়া থাকে। সেই 5টা প্রশ্নের জন্য 2 নম্বরের প্রশ্ন যেগুলো করতেই হবে সেগুলো ভালো করে দেখে নিন। অবশ্যই আমার সাজেশানটা আমি নিজস্বভাবে তৈরি করেছি, যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাগিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কাজে লাগবে। তো 2 নম্বরের প্রশ্ন যেগুলো মাধ্যমিক ভূগোল 2024-এর 2 নম্বরের প্রশ্নের পরের ভিডিওতে আমি 3 নম্বর, 5 নম্বর বা ম্যাপ পয়েন্টিং কোনগুলো করবে সেই ভিডিও আমি নিয়ে আসবো। তো এখন দেখুন, 2 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে অবশ্যই দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে আরও যদি কিছু প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট মনে হয় সেটা অবশ্যই করবে। কিন্তু এই যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেগুলো অবশ্যই কিন্তু তোমরা ভালো করে প্রস্তুত করে রাখবে, কারণ মাধ্যমিকে এখান থেকে অনেকটাই নম্বর আসবে, আর মাধ্যমিকে এখান থেকে অনেক প্রশ্ন কমন আসবে, এটাই আশা করা আছে। তো 2 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে আসুন, তো 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে, প্রথমে দেখুন, দূর সংবেদন বা রিমোট সেন্সিং কী, বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে, উদ্দেশ্য এই বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে এর উদ্দেশ্য, এটা 3 নম্বর হিসেবে আসে। অর্থাৎ প্রশ্ন পড়বে হয়তো বহুমুখী নদী পরিকল্পনা কী, এটা 2 নম্বর হিসেবে আসতে পারে, অথবা বহুমুখী পরিকল্পনা উদ্দেশ্য 2 নম্বর হিসেবে আসতে পারে, আর দুটো একসঙ্গে মিলে 3 নম্বরও থাকতে পারে। এরপর হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভূবৈচিত্র সূচক মানচিত্রে আরএফ স্কেলের ব্যবহার, অর্থাৎ ভূবৈচিত্র সূচক মানচিত্রে যে আরএফ অনুযায়ী যে স্কেল, আরএফ স্কেল অনুযায়ী যে ভূবৈচিত্র মানচিত্রগুলো রয়েছে সেইগুলোর ব্যাখ্যা দিতে হবে। অর্থাৎ বিভিন্ন আরএফ অনুযায়ী যে টোপো সিটগুলো হয়, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, ইঞ্চি সিট, হাফ ইঞ্চি সিট, এই সব সিটগুলো যে বিভিন্ন আরএফ অনুযায়ী হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 3 নম্বরেও আসে। এরপর হিমশৈল কী, আচ্ছা ভরাটকরণ বা ল্যান্ডফিল কী, বৈপরীত্যতাপ কী, শৈবাল সাগর কী, ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন কী, অ্যালবেডো কী, বৃষ্টি জল সংরক্ষণের উদ্দেশ্য আর বা বৃষ্টি জল সংরক্ষণ কী হিসেবে আসতে পারে, বর্জ্য ব্যবস্থাপনা কী বা বর্জ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য হিসেবে আসতে পারে, জীবিকা শতাবর্তী কৃষি কী, বান ডাকা কী, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কী, ই ওয়েস্ট বা ই বজ্র কী, হিমরেখা কী বা হিমরেখার উচ্চতা নিয়ন্ত্রকগুলো কী কী, এটা 3 নম্বর হিসেবে আসতে পারে বা 2 নম্বরও আসতে পারে, সেন্সর কী, আর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার বর্ণনা দাও, এটা করতে হবে। নেক্সট হচ্ছে যেটা রয়েছে আরও, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য, লোয়েস কী, স্ক্র্যাবার কী, অনুসারী শিল্প কী, মগ্নচড়া কী, আঁধি কী, বিষাক্ত বর্জ্য কী, বর্জ্য বানানটা আমার ভুল টোকা হয়েছে, সরি, সামাজিক বনসৃজন কী, এর উদ্দেশ্য, এটা 3 নম্বর হিসেবে আসতে পারে, ধারণ অবায়িকা কী, তেজস্ক্রিয় বজ্র কী, শিকড় আলগা শিল্প বা পা আলগা শিল্প যেটা বলা হয় বা ফুডলুজ ইন্ডাস্ট্রি যেটা বলা হয়, তাহলে শিকড় আলগা শিল্প বা পা আলগা শিল্প বা ফুডলুজ ইন্ডাস্ট্রি বা অস্থায়ী শিল্প এই কী, এটা একই প্রশ্নের উত্তর। আর FCC কী, সোনালী চতুর্ভুজ কী, পশ্চিমী ঝঞ্ঝা কী, ষষ্ঠঘাতের সূত্র কী, মৌসুমী বিস্ফোরণ কী, ভগ্নাংশ স্কেল কী, বিসিন বজ্র কী, ডেকান ট্রাপ কী, এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই দেখে করতে হবে। এছাড়াও আরও কিছু প্রশ্ন তোমরা যেটা ইম্পর্টেন্ট মনে হবে সেটা তোমরা করবে, আরও যদি কিছু প্রশ্ন ইম্পর্টেন্ট পাই তোমাদের সাথে শেয়ার করবো। পরের ভিডিওতে আমি 3 নম্বরের প্রশ্ন কোনগুলো করতে হবে বা 5 নম্বরের প্রশ্ন প্রাকৃতিক আঞ্চলিকের কোনগুলো করতে হবে, ম্যাপ পয়েন্টিংয়ের কোনগুলো করতে হবে অবশ্যই নিয়ে আসবো। তো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।